নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পায়েলস কিচেন। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেকেই টেস্ট করেছি, তবে চিংড়ির দো পেঁয়াজা মালাইকারির থেকে কোনো অংশে কম না, তাই চলো চটপট বানিয়ে ফেলি। চিংড়ি রেখেছি 10 থেকে 12টা, অবশ্যই মাথা সহ। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন অনফর টিস্পুন করে। খুব ভালো করে নুন আর হলুদ মাছগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, এর জায়গায় সর্ষের তেল ইউজ করতে পারেন। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি মাছগুলো ভাজার দরকার পড়বে না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার লাগে না। আমাদের নতুন রান্নার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই ফিডব্যাক জানিও। সব ভাজা মাছগুলো তুলে নিলাম। ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 টিস্পুন, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ, 4 লবঙ্গ আর 1 দারচিনি স্টিক। এটাও অল্প করে একটু ভেজে নেব। 1 মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা অবশ্যই লাল করে ভেজে নিতে হবে। কি মনে হচ্ছে না, এত কম তেলে চিংড়ি মাছের রেসিপি হতে পারে? হ্যাঁ, এটা তোমরা বাড়িতে বানানোর পর বুঝতে পারবে, এই রেসিপিটা জাস্ট অসাধারণ। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের ছোটো ছোটো করে কাটা টমেটোকে। টমেটোটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আদা আর রসুনটা খুব ভালো করে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর 2 থেকে 3 মিনিটের মতো কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষে নিলাম। কষার পর এর মধ্যে দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণে জল। এখানে আমি 1/3 কাপের মতো জল ইউজ করলাম। জলটা ফোটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে প্রতিটা জিনিস মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষবো। যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে থাকবো। দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তাই এর মধ্যে এবার আমি দিয়ে দেব জল। এখানে আমি জল ইউজ করেছি 1 কাপের মতো। জলটা খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে গ্রেভিটার মধ্যে মাছগুলো মিশিয়ে নেব। আর হ্যাঁ, সামনেই তো পুজো, তোমরা যদি কোনো ভালো রেসিপি আমার হাতে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। এবার এটা 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তারপর চাপা খুলে খুব ভালো করে চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে নিলাম। পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, এখানে আছে 10 থেকে 15টার মতো পাপড়ি, আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম 6 টুকরোর মতো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব নুন, তবে নুনটা তোমাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। এবার এটা চাপা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর চাপা খুলে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর এটা ভাপে রাখবো 1 থেকে 2 মিনিট। আর এই যে আমি তোমাদের বলছি, মানে আমার নতুন বন্ধুদের, আর পুরনো বন্ধুরা তো বুঝেই গেছে আমি কী বলতে চলেছি। হ্যাঁ,
যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবারের পাশে অবশ্যই বেল আইকনটা ক্লিক করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।